দুই নাবালিকা কুস্তি খেলোয়াড়ের শ্লীলতাহানির অভিযোগে উত্তর জেলার ধর্মনগরে শিলু দেবনাথ নামের এক কুস্তি কোচের বিরুদ্ধে পক্সো অ্যাক্টে মামলা নিল ধর্মনগর মহিলা থানার পুলিশ। জানা গেছে, অভিযুক্ত কুস্তি কোচ শিলু দেবনাথ আলগাপুর স্কুলে কুস্তির কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। এ ঘটনা নিয়ে দুই নাবালিকা খেলোয়াড়ের অভিযোগ হল, জাতীয় স্তরের প্রতিযোগিতা রেজিস্ট্রেশনের জন্য তারা শিলু দেবনাথের বাড়িতে গেলে শিলু দেবনাথ তাদের জোরপূর্বক শ্লীলতাহানি এবং মারধর করে। মানে তাই খাইছে না সকাল দিয়ে আছে, কইছে রান্না করতাম, আমি কইছে আচ্ছা দাদা করতেছি, তো কইরা মানে করছি আর তাই আমার লাগিয়ে আসলো। আর এরপরে মানে দরজা লাগাইয়া তো জোর জবরস্তি ইয়ে কিতা খাওয়াইছে, সরটা পুরো মারছে আমারে, আমি না ওই ইয়ে করছি, সরটা পুরো মারছে অনেক, আমি বাঁকতে পারছিলাম কিন্তু আমার ধাক্কা মারি বলে সেটা খাইনি, তার লেগে আর কি ইয়ে করতে পারছি না, নিজে দুর্বল করে খাওয়ানোর পরে তো শরীর একদমই ল্যান্সি হয়ে গেছে, খুঁজে পাই না। যখন তোমরা মারধর করছো তখন তোমরা কইতে পারো খালি বাড়ি আছিল যাতে এরকম অন্য কোনো মেয়ের সাথে এরকম না হয় এটাই চাইলাম, হে যে কোচ এই কোচটা যাতে বন্ধ হয় এটা চাইলাম। অন্যদিকে পরবর্তীকালে অজ্ঞাত পরিচয় কিছু লোকের মারধরের কারণে আহত এবং রক্তাক্ত হয়েছেন অভিযুক্ত শিলু দেবনাথ নামের এই কুস্তি কোচ। যদিও নিজের উপর আসা সব অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, বিনা কারণেই তাকে ব্যাপক মারধর করা হয়েছে। আমি মানুষ চিনি না, আমি দেখছি না, তো এরা আমার বাইরে টাইনাই চাই না, এখানে মারধর করছে, আমি এখান থেকে আবার রাস্তা থেকে ডেঙ্গু বিনে ফুড়ে এখান থেকে সুটকে আবার বাড়ির ভিতরে ঢুকছি, বিয়েবাড়ি এখানে বিয়েবাড়ি আছে এখানে আবার মাইট দূর করছে, বাড়ির ভিতর থেকে টাইটো টাইনে এনে আবার মাইট দূর করছে, মাইট দূর করে পরে এখান থেকে এনে বাইরে টুকটুকা তুলছে, টুকটুকা তুললে এনে আবার এসপি অফিসে সামনে নামাই আবার মারছে, মাইরে এরপরে পিএস ফোন করছে, পিএস ফোন করে ওইটা এরপরে ট্রাফিক গেছে, ট্রাফিক যাওয়ার পরে ইয়ে গেছে, ট্রাফিকে ফোন করেছে ফায়ার সার্ভিসে, এবার ফায়ার সার্ভিসে এখানে নিয়ে এসে আমারে। ঠিক আছে, এই ব্যাপারে যথাযথ তদন্ত জারি আছে বলে জানিয়েছে ধর্মনগর মহিলা থানার পুলিশ। নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।